তিস্তাকে নিয়ে গেস্ট রুমে যাও, ওর জিনিসপত্র ওখানে গুছিয়ে। হ্যাঁ চলো ভাই, ভেতরে চলো, এসো। তুমি এখনো ঘুমোওনি? না ঘুম আসছে না, আমি একটু ঘুমের ওষুধ খাবো ভাবছিলাম গো। কি ঘুমের ওষুধ খাবে? একদম ওষুধ খাবে না, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি এক্ষুনি তোমার জন্য গরম দুধে তুলসী পাতা দিয়ে নিয়ে আসছি। এবার যখন অনি বাইরে গেল, তুমি ওর সঙ্গে ছিলে? আমরা সবাই সেই পুরনো ধ্যান ধারণার মধ্যেই আটকে আছি। আমরা কেউ তোমার মতো স্বাধীন। তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি আজও মনে করি তুমি যেটা করেছো সেটা অন্যায়, বিশেষ করে তুমি ছোট বৌদির সঙ্গে যেটা করেছো। তোমার মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে, সব। আমার অনেকেও মনে তুমি অভিনয় করে ফাঁসিয়েছিলে টাকার জন্য। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি মা, আমার অংশধরের মুখটা আমাকে দেখতে দাও। যতদিন নেই সন্তান জন্ম হয় ততদিন তুমি চলে যেও না। কতবার করে সবাইকে বলছি, অনি এই বাচ্চার বাবা হতে পারে না, অনি এই বাচ্চার বাবা হতে পারে না, পারে না। অবৈধ সন্তানের জন্য বেশি যত্ন নিতে হয় না তিস্তা। তোমার সব ঘোষণা জানার পর আমি আজ বিধবা হলাম। পালাও পালাও তিস্তা, এখান থেকে পালাও। আমি পারবো না, এই দম বন্ধ করে পরিবেশে আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। অনি তোমার শেষ চিহ্ন, আমার ছোট্ট অনেকে নিয়ে আমি ফিরে যাচ্ছি তোমার তিস্তার দেশে।